কি বলছে? আমি একটু দেখে নি ম্যাটারটা। হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ, ওয়েলকাম টু মাই চ্যানেল টোটাল রিলস। সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। এই মুহূর্তে আমি আসি ধোত্রেতে, আর ঠিক আমার পেছনেই দেখা যাচ্ছে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ। এখানে বনফায়ার যদি আমরা করি, 700 rupees বনফায়ারের জন্য লাগবে, প্লাস যদি তার সাথে চিকেন থাকে, চিকেন রোস্ট, সেটা লাগবে হচ্ছে 300 থেকে 400 rupees। তোমাদের আমি একটু ওপরে নিয়ে যাব, ওপর থেকে কীরকম ভিউটা আসছে সেই জিনিসটা দেখাবো, প্লাস তার সাথে ধোত্রেদের বিউটিটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড লাস্ট জিনিস হচ্ছে যে আজকে আমরা ধোত্রেতে স্টে করছি, এখান থেকে আমরা রিম্বিক হয়ে আমরা শ্রীখোলা যাব, তো সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগছে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে শেরপা হোমস্টের ছাদে আছি, আর ছাদ থেকে ভিউটা মানে এক অপূর্ব ভিউ, যেটা না বললেই নয়, মানে বলতে পারো একরকম আমি হয়ে গেছি দ্রোণ, আর দ্রোণ থেকে যেরকম তোমরা নিচের ভিউটা দেখো সেরকম। তো চলো আমি তোমাদের একবার এখানে পুরো ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যাক সাইড বন্ধুরা, ব্যাক সাইডে দেখো, আর মেঘগুলো একদম তুলোর মতন ভাসছে। এদিকে পুরোটা হচ্ছে পাইন ফরেস্টে ভর্তি, আর এই ভিডিওটা আমি কিন্তু ছাদ থেকে নিচ্ছি। এই যে পুরোটাই পাইন ফরেস্টে ভর্তি, নিচে রাস্তা, আর ওই দূরে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। শেরপা হোমস্টেটা আমি তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, তার আগে আমি শেরপা হোমস্টেনে একটু ভেতরটা আমি একবার দেখিয়ে দিই। শেরপা হোমস্টের কিচেন হচ্ছে এটা, আর শেরপা হোমস্টের যিনি ওনার আছেন, আন্টি আপনার নাম ক্যা হ্যায়? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে কিচেন। খাবার দাবার খুবই ভালো, খাবার দাবার নিয়ে কোনো অসুবিধা নেই। আর ইনারা আমাদের কলকাতা থেকে, যাদবপুর থেকে এসছেন, তো কেমন লাগছে আপনাদের এই ধোত্রেটা? খুব ভালো। তো আপনি ভিউয়ার্সদের কি সাজেস্ট করবেন? আসতে বলবেন। তো এই বয়সে যদি ঘোরার একটা নেশা থাকে আমাদের, তো ইনাদের যে নেশাটা আছে, তো ইনাদের থেকেই তোমরা শুনতে পেলে যে এই জায়গাটা কীরকম। তো তোমরা এখানে আসো, এসে জায়গাটা এক্সপ্লোর করো। এখানে অনেক অবভিয়াস ছোটো ছোটো জায়গা আছে, যেগুলো তোমরা এক্সপ্লোর করলে আরও জিনিস জানতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি শেরপা হোমস্টের ভেতরের পোর্শনটা। যারা ট্রেকার্স আছে বা যারা হেঁটে যায়, তারা এখান দিয়েই যায়, এখান দিয়েই হেঁটে যায়, এখান দিয়ে টংলু, সান্দাকফু এখান দিয়েও যাওয়া যায়। আর এখানে বিউটিটা দেখো খালি, মানে অসাম বিউটি। আর ওই দেখো কাঞ্চনজঙ্ঘা, যেটার জন্য আমরা এতটাই উৎসাহ। এখন ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি আর আলুর চচ্চড়ি, ব্রেকফাস্টের সাথে পিছন দিকে কাঞ্চনজঙ্ঘা, এক অসাধারণ এক্সপিরিয়েন্স। চলো আমরা এখন ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্টটা করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি শ্রীখোলা। শ্রীখোলার আগে আছি যেখানে আমরা একটু ওয়াইওয়াই খেলাম, আর খুব ভালো টেস্ট ছিল ওয়াইওয়াইয়ের। তো এখানে দুটো হোমস্টেও আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব একটু পরে। তো যেটার জন্য আমি তোমাদের বলছিলাম যে আমি যেই জায়গায় আছি সেখান থেকেই খালি একবার ভিউটা দেখে নাও। আমরা অ্যাকচুয়ালি আমরা এদিক দিয়ে এসেছি, এখান থেকে একটা খুব সুন্দর দুর্দান্ত ভিউ। আর এই যেটা দেখতে পাচ্ছ, এটা একটা হোমস্টে,
আমি একটু সামনে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে লিপোচা হোমস্টে। আর হোমস্টে থেকে যে ব্যালকনিটা আছে পুরো একদম এই ভ্যালিটা দেখা যায়। হ্যাঁ, খুব সুন্দর একটা ভিউ, খুব সুন্দর একটা জায়গা, খুব পিসফুল জায়গা। আর আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যদি গাড়ি নিয়ে আসো, পার্সোনাল যদি ফোর হুইলার নিয়ে আসো, তাহলেও এখানে রাখার জায়গা আছে, যেমনটা এরকম দেখতে পাচ্ছ। আর এগুলো অ্যাকচুয়ালি যারা ট্রেকার্স আছে তারা এর মানে এই গাড়িগুলো নিয়ে এসছেন, ঠিক আছে। এখানে এরকম এই হচ্ছে হোমস্টে, এই পুরোটাই হচ্ছে ইনাদের হোমস্টে। আর এটা হচ্ছে লিপোচা হোমস্টে। তো এর ডিটেলস, ফোন নাম্বার আমি সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে। আর যদি তোমরা ট্রেক করতে আসো তাহলে এই নাম্বারটা নিয়ে নাও, শেপি গাও ট্রেক ব্রেক। তোমরা ভিডিওটা পজ করে এই নাম্বারে কল করে নিতে পারো। খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স এখানকার, খুব ভালো খাবার দাবার, খুব সুন্দর। নিকোলাতে এসে একবার ট্রাই করতে পারো, এখানে থাকতে পারো। আর এখান থেকে 5-10 মিনিট শ্রীখোলা ব্রিজ যেটা বলছি, আর এই রাস্তাটা যেটা আছে, এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা তোমার ওই শ্রীখোলাতে কি এন্ড হয়ে যাচ্ছে। ওখানে একটা শুধু ব্রিজ আছে, তারপরে ট্রেকার্স রুট আছে, সেটা আমি তোমাদের দেখাবো ওখানে যখন যাব। আমার সাথে যে দাদা আছেন, আপনার নাম কি হ্যায় ভাইয়া? মেরা নাম লাখপা শেরপা। আচ্ছা, ভাইয়া কা নাম হ্যায় লাখপা শেরপা, ইয়ে ট্যুর গাইড ভি হ্যায়, উসকে সাথ সাথ ভি ইয়ে ট্রেক গাইড ভি হ্যায়। তো আতে থোড়া বাতচিত করতে হ্যায় কি আপ লোগ ক্যাসে যাতে হ্যায়, ইয়ে মতলব আপকে বারে মে থোড়া বাতাইয়ে যে ক্যাসে যাতে হ্যায়, মতলব ক্যা পরেশানি হোতা হ্যায়, ক্যা হোতা হ্যায়, আপ ভিউয়ার্স কো ক্যা বাতানা চাহতে হ্যায় কি কোই আগার আয়েঙ্গে তো ফির ক্যা ক্যা প্রিকশনস লেকে ক্যা ক্যা করকে আয়েঙ্গে। ওকে, ফার্স্ট অফ অল নমস্তে সব লোগো কে লিয়ে। নমস্তে, মেরা নাম লাখপা শেরপা, মে শ্রীখোলা সে হুঁ, मैं इधर का ही लोकल आदमी हूँ। और सबसे पहले आपका इधर स्वागत है। थैंक यू सो मच, थैंक यू। यहाँ से ट्रैक स्टार्ट हो रहा है अभी तो। अच्छा, यहाँ से ही होता है? नहीं, पहले ये बैक का रूट था ना। हाँ, यहाँ से अभी यहाँ से स्टार्ट हो रहा है। अभी ये वो वाला बंद हो गया जो धोत्रे से? हाँ, अभी नहीं चल रहा है वो। अच्छा अच्छा, सारे कंपनी इधर से चल रहा है, यहीं से चल रहा है। अच्छा अच्छा, सबसे पहले इधर आके यहाँ हमारा अमित दाजू भी है, देखिए अमित दाजू भी साथ में आ जाइए आप। ये हेलो, ये भैया ये जो लिपोची होमस्टे है इसका ओनर है। पहले हम लोग हमारे सोमिकता जब आए थे तो आंटी थी उस समय, आंटी से आंटी तब एडमिनिस्ट्रेशन लेवल में थी, अभी भैया आ गए, टेक ओवर कर लिया। तो ये भैया को सब देख लीजिए, अभी यही करंट ओनर है। तो बात यह है कि अगर आप लोग कोई आना चाहते हैं या ट्रेकिंग हो या घूमने, सारा डिटेल्स हम डिस्क्रिप्शन में दे देंगे। अगर आप लोग ट्रेकिंग के लिए आना चाहते हैं भैया के साथ, आप कॉन्टेक्ट कर लीजिए, आपको फोन नंबर बता दीजिए तो ताकि कोई अगर कॉन्टेक्ट कर पाए। यस, इफ यू वॉन्ट टू कम एंड ट्रैक इन द संतोपुर ट्रैक ट्रेल, कॉन्टेक्ट नंबर इज 9382281312। ঠিক আছে, তো নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর আরেকটা দুঃখের জিনিস হচ্ছে, আসার সময় মানে ধোত্রে থেকে শ্রীখোলা আসার সময় আমি তোমাদের ফুটেজটা মানে যে ভিডিওটা সেটা আমি দেখাতে পারিনি, কারণ আমার গোপ্রোটা চার্জ ছিল না, তো এখন চার্জ হয়ে গেছে। যাওয়ার সময় তোমাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখাবো, একদম এক্সিলেন্ট ভিউ। দেন ভিডিওটা সেই সব দিয়ে দেখো, স্কিপ না করে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখানে আমরা একটু কিছু খেয়ে মানে একটু ওয়াইওয়াই খেয়ে আমরা বেরিয়ে পড়লাম শ্রীখোলার উদ্দেশ্যে। এখানে রাস্তা খুব একটা খারাপ বলবো না, বাকিটা তো তোমরা রাস্তা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। কিন্তু এখানে একটা জিনিস বলবো বন্ধুরা, যে ভিউটা কিন্তু দুর্দান্ত ভিউ, ভিউ নিয়ে কোনো কথা হবে না। কি সুন্দর লাগছে যখন রোদটা পড়ছে না, মানে অসাধারণ লাগছে, অসাধারণ। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি, আর জাস্ট কিছুটা লাস্ট আমরা পৌঁছে গেলাম শ্রীখোলা ব্রিজের এইখানে। এটা হচ্ছে শ্রীখোলা ব্রিজ। এই যে রুটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ট্রেকার্স রুট। আর আমরা যেখান দিয়ে এলাম সেটা তো তোমরা দেখলে, এটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই রাস্তাটা এখানেই এন্ড হচ্ছে, একটা টিম আসছে। তো এনারা এখান থেকে ট্রেকিং করে তারপর এখান দিয়ে আসছে। এখানে
অনেকটা সময় কাটালাম আমরা এখানে, কিছু ফটো ভিডিও শ্যুট করলাম, আর এগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আইডি থ্রোটল রিলস আর ফেসবুক পেজ থ্রোটল রিলসে পেয়ে যাবে, যারা ফলো করনি প্লিজ ফলো করে রেখো। আর সেকেন্ড থিং হচ্ছে এখন শ্রীখোলা থেকে বেরোচ্ছি, এখানে তোমরা আসতে পারো, এখানে দুটো দিন এখানে সময় কাটাতে পারো, খুবই ভালো জায়গা। আর যারা বাইক নিয়ে আসবে তাদের জন্য তো আরও অ্যাডভেঞ্চার লাগবে, আরও ভালো লাগবে, কারণ এইসব জায়গা খুব পিসফুল জায়গা, খুবই নিস্তব্ধ জায়গা। ঘড়িতে প্রায় বেজে গেছে 2:45, অনেকটাই দেরি হয়ে গেছে, জানি না আজকেও আমরা লাঞ্চ করতে পারবো কি না, কারণ গতকাল আমাদের যেহেতু দেরি করে আমরা ঢুকেছি তো 4টার পরে ওনারা লাঞ্চ প্রোভাইড করবেন না, তো আজকেও হয়তো 4টে বেজে যেতে পারে। আর একটাই জিনিস বলছি বন্ধুরা, যে এরকম অফবিট জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরছি, আর তোমরা সাপোর্ট করো, যেভাবে সাপোর্ট করে এসছো প্লিজ এইভাবে সাপোর্ট করতে থাকো, যেন আরও অনেক দূর পৌঁছাতে পারি, আরও অনেক জায়গা তোমাদের কাছে এক্সপ্লোর করে তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো তার জন্য কী করতে হবে আশা করি সবাই জানো, তার জন্য আমার ইউটিউব চ্যানেল থ্রোটল রিলস সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে অবশ্যই খারাপ ভালো সব কিছু জানিও, কমেন্ট করে শেয়ার করো, প্রত্যেকটা ব্লগ শেয়ার করো। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাও থ্রোটল রিলসের নামেই আছে, তো সেটাকেও একটু ফলো করো, সেটাকেও একটু সাপোর্ট করো, যেন ভালো ভালো জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছাতে পারি। কি বলছে ও? আচ্ছা, এর নতুন নিয়ম আছে, আমি একটু দেখে নিই ম্যাটারটা, তারপর তোমাদেরকে আমি জিনিসটা বলছি। এখানে একটা ইনফরমেশন দিতে চাই, তো এই যে এটা দেখছো রিম্বিক চেকপোস্ট দার্জিলিং পুলিশ, মানে হচ্ছে এটা হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট এরিয়া। তো এখানে এতদিন কোনো মানে এরকম চেকপোস্ট ছিল না, এটা 1 বছর হয়েছে চেকপোস্টটা বানানো হয়েছে, এটা হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট এন্ড এরিয়া। এটা আমরা যখন আগে এসেছিলাম আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এই রাস্তা দিয়েই গেছি, বাট এখন হয়ে গেছে এটা ওয়ান ওয়ে লাস্ট ইয়ার থেকে, যে তোমরা এখান দিয়ে আসতে পারবে কিন্তু যেতে হবে তোমাকে এই রাস্তা দিয়ে। এখানে আইডেন্টি প্রুফ জমা দিতে হবে, এখানে যাওয়ার সময়ও আইডেন্টি প্রুফ জমা দিতে হবে, ফোন নাম্বার, গাড়ির নাম্বার যদি গাড়ি নিয়ে আসো, আর যাওয়ার সময়ও তোমাকে এখানে আইডেন্টি প্রুফগুলো দেখিয়ে সাইন করিয়ে তারপর এখান থেকে বেরোতে হবে। তো চলো, আমরা করে নিয়েছি এই সব পার্টগুলো, তো এখন চলো তাহলে বেরোনো যাক। শুরু হয়ে গেল পাইন ফরেস্ট, আর ব্ল্যাক পাইন ফরেস্ট যেটা আমি তোমাদের বোঝাতে চাইছিলাম, অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে এটাকে ব্ল্যাক ফরেস্ট, কারণ এখানে সূর্যের আলো খুব কমই পৌঁছায়। যে সকালবেলা যদি 8:30, 9:30, 10:00 এরকম সময় আসো তখনও কিন্তু সূর্যের আলো কিন্তু একদমই কম পৌঁছায়।